যে নদীর বুকে এক সময় বড় বাণিজ্যিক নৌকার দাপট ছিল সেখানে কৃষক এখন চাষাবাদ করছেন ফলাচ্ছেন ফসল মেহেরপুরের কাজলা নদী তার ঐতিহ্য হারাচ্ছে নাব্য সংকটে এভাবে চললে এক সময় মরে যাবে নদী স্থানীয়দের আশঙ্কা এতে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে এজন্য নদীটি পুনর্খননের দাবি জোরালো হচ্ছে মেহেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভারত সীমান্তবর্তী মেহেরপুরের ইতিহাসের সঙ্গে কাজলা নদী জুড়ে আছে ওতপ্রোতভাবে দেশভাগের আগে এই নদী যোগাযোগের বড় মাধ্যম ছিল কাজলাকে কেন্দ্র করে মেহেরপুরে দুটি নীল কুঠি স্থাপন করে ব্রিটিশরা তবে সেই ইতিহাস আজ অবিশ্বাস্য মনে হয় নাব্যতা হারিয়ে কাজলা এখন মাঠে রূপ নিয়েছে চলছে কৃষিকাজ তবে এখানে ফসল ফললেও ভুগছে মূল কৃষি জমির চাষীরা নদীর পানি কম থাকায় সেচ সুবিধাও কমে গেছে সব মিলিয়ে নদী তীরবর্তী এলাকার অর্থনীতি গতিশীল করতে খননের দাবি দীর্ঘদিনের আমাদের বংশ দেখছি যে এটা শুধু কাজলা নদী না এক খাল তিন খাল এখন এখানে ভরাট হয়ে গেছে বিভিন্ন ধান চাষীরা জোরবদ্ধকল করে ধান চাষ করছে এবং তারা নদীর অংশ বিভিন্ন অংশ দখল করে ফেলেছে দখলমুক্ত করা হোক সুশীল সমাজ বলছে নদীটি খননের পরিকল্পনা আছে পানি উন্নয়ন বোর্ডের তবে অজানা কারণে তা হয়ে উঠছে না অন্তত 17 ফুট গভীর করে মানে খনন করার কথা ছিল যেখানে মাছের জন্য একটা অভয়ারণ্য হবে এই নদীর দুপাশ দিয়ে রাস্তা তৈরি করা হবে উপজেলা প্রশাসনের কর্তারা এই নদীটি ঘিরে পর্যটন সম্ভাবনা দেখছেন যদি কাজলা নদীর এই অংশটি আমরা খনন করতে পারি তাহলে আমজুবি নীলকুঠির যে ঐতিহাসিক গুরুত্ব এবং যে পর্যটন যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটা আমার মনে হয় যে খুব ভালোভাবেই এখানে উন্মোচিত হবে খননের ব্যাপারে কোনো সময় নির্ধারণ হয়নি তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শিগগিরই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী দ্বিতীয় পর্যায়ের কাজটি সম্পন্ন হলে আমরা আশা করছি শুষ্ক মৌসুমে এই নদীতে পানি থাকবে এই নদীতে মাছ থাকবে এই নদীর পানি দিয়ে লোক কৃষকরা ইরিগেশন করতে পারবে কাজলা নদীর মেহেরপুরের অংশটি 58 কিলোমিটার দীর্ঘ ডেস্ক রিপোর্ট নিউজ 24